ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় দুই যুবককে পিস্তল সহ দেখতে পেয়ে গণদোলায় দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা রবিবার সাত জুলাই রাত দশটার দিকে ধর্মমন্ত্রী নির্বাচনী এলাকা ইসলামপুর পৌর শহরের জেলা পরিষদ ডাক বাংলাতে এ ঘটনা ঘটে হলেন আহমেদ আহমেদ ও তাদের দুজনের বাড়ির পার্শ্ববর্তী উপজেলায় জানা গেছে ওই দুই যুবকের একজনের প্যান্টের পেছনে রাখা ছিল পিস্তল লিটন নামে এক আওয়ামী লীগ কর্মীর নজরে আসে পিস্তলের মতো কিছু একটা এ সময় অন্য নেতাকর্মীরা দুই যুবককে গণতলায় দিয়ে পুলিশের খবর দেয় ধর্মমন্ত্রী তখন ডাক বাংলাতে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন ঘটনার সঙ্গে সঙ্গে ইসলামপুর থানা পুলিশের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয় ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার জানান দুই যুবক ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বের হয়ে যাওয়ার সময় জুতা পড়তে গেলে তাদের একজনের পেছনে রিভালভার সাদৃশ্য কিছু দেখতে পেয়ে উপস্থিত নেতা তাদেরকে মারধর করে পুলিশে খবর দেয় এ সময় দুই যুবককে আটক করে থানায় আনা হয় আটকের সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধর্মবন্ধী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি সুমন তালুকদার